দর্শক এই মুহূর্তে নয়াপল্টন এলাকায় আছেন সহকর্মী এসকেলিটন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। লিটন, বিএনপি ডাকা অবরোধে রাজধানীর কেমন চিত্র দেখতে পাচ্ছেন আপনি, আমাদেরকে জানাবেন। জি, আপনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি রয়েছি নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। বিএনপির যে অবরোধ ডাক দিয়েছে, সে অবরোধের আজ প্রথম দিন চলছে। আপনি জানেন যে সরকার পতন এবং তফসিল ঘোষণার প্রতিবাদে কিন্তু এই অবরোধের ঘোষণা দিয়েছে। গত 28 তারিখের পর থেকেই কিন্তু আপনার দফায় দফায় কিন্তু অবরোধ এবং হরতাল চলছে। তো আজকের অবরোধের যে চিত্র দেখেছি, সেই চিত্র যদি বলতে চাই তাহলে বলতে পারি, যেহেতু বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রয়েছি, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর আগের যে তৎপরতা ছিল সেটি কিন্তু এখন দেখা যায়নি। তারা কিন্তু একেবারেই অলস সময় পার করছে, কোনো তোড়জোড় কিন্তু নেই। আরেকটি বিষয়, যারা হরতালের ডাক দিয়েছে, অবরোধের ডাক দিয়েছে, বিএনপির কোনো নেতাকর্মীকে কিন্তু এখনও পর্যন্ত সকাল থেকে এই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দেখা যায়নি, এবং কোথাও মিছিল মিটিং কিন্তু এখনও পর্যন্ত আমাদের চোখে পড়েনি। গত 28 তারিখে যেই সমাবেশকে ঘিরে বিশৃঙ্খলা ঘটনা ঘটেছিল, আপনি জানেন আগুনের ঘটনা ঘটেছিল, গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল, একজন পুলিশ সদস্য নিহত হয়েছিল, অনেক সংবাদকর্মী আহত হয়েছিল এবং বিএনপির অনেকেই কিন্তু আহত হয়েছিল। তারপর থেকে কিন্তু আমরা দেখেছি হরতাল অবরোধ চলছে, কিন্তু এই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারপর থেকে কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। আমি একটু আমার বামে একটু দেখাতে চাই, বিএনপির কার্যালয়ের যে মূল যেই ফটকটি রয়েছে সেই ফটকটি দেখাতে চাই, এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা যাচ্ছে, তারা অলস সময় পার করছে, একটু দেখানোর চেষ্টা করব। এটি হলো বিএনপির কার্যালয়ের মূল ফটক, এখানে তালা ঝুলছে এবং কোনো প্রকার কোনো ধরনের নেতাকর্মী কিন্তু এখানে আসা যাওয়া মধ্যে নেই। বিএনপির কয়েকজনের সাথে কথা বলেছি, যারা ভোটার বা কর্মী তাদের সাথে কথা বলেছি, তারা আসলে সঠিক কোনো উত্তর দিচ্ছে না, তবে বলছে যে তাদের যে হরতাল অবরোধ এটি চলমান এবং থাকবে। আরেকটি বিষয় জানতে চেয়েছেন যে আসলে হরতালের পরিস্থিতি কেমন দেখেছি, এটা যদি বলতে চাই একটু দেখাতে চাই। আসলে যেহেতু পল্টন এলাকায় রয়েছি, পাশে রয়েছে মতিঝিল এলাকা, এখানে সাধারণ মানুষের কথা প্রথমে বলতে চাই। সাধারণ মানুষ কিন্তু নির্দ্বিধায় নির্বিঘ্নে তারা কিন্তু তাদের গন্তব্যে যাচ্ছে, বিভিন্ন যোগাযোগ মাধ্যমে কিন্তু তারা যাচ্ছে, কেউ ব্যক্তিগত গাড়ি, কেউ মোটর সাইকেল, কেউ রিক্সাযোগে, কেউ আবার বাসে সিএনজিতে যাচ্ছে তাদের গন্তব্যে। তবে যারা পায়ে হেঁটে যাচ্ছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে আসলে তাদের দীর্ঘদিন থেকে তারা এই হরতাল অবরোধের সামনে পড়েছে, তবে তারা কিন্তু তাদের কর্মস্থলে যাচ্ছে এবং কোথাও যেতে কোনো ধরনের বাধার সৃষ্টি হচ্ছে কিনা বা আতঙ্ক বিরাজ করছে কিনা এই বিষয়ে কথা বলার চেষ্টা করেছে। তারা বলেছেন না, প্রত্যেকটি জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে এবং তৎপর রয়েছে, তবে কিছু কিছু জায়গায় চেকপোস্টে বসেও কিন্তু তল্লাশি করা হচ্ছে। আর এই অবরোধের বিভিন্ন জায়গায় কিন্তু আপনি জানেন যে রাতে বিভিন্ন জায়গায় চোরাগুপ্তা হামলা হয়, গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে, তবে এই ক্ষেত্রে তারা কিন্তু তোয়াক্কা করছে না এমনটা কিন্তু বলা যায়। আর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে এই নির্বাচনকে ঘিরে, এই অবরোধকে ঘিরে যদি কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করে, তারা যে কঠোর অবস্থানে রয়েছে সেটি কিন্তু তারা কিন্তু তাদের অভিযান বলেন, আর গ্রেপ্তার যারা এই ধরনের ঘটনা ঘটাবে তাদের কিন্তু গ্রেপ্তার করবে। এবং আরেকটি কথা বলে শেষ করতে চাই, সেটা হলো এই হরতাল অবরোধের নামে যারা গাড়িতে অগ্নিসংযোগ মানুষের উপর হামলা করেছে অনেককেই কিন্তু গ্রেপ্তার করেছে, এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে তাদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে, কাদের ইন্ধনে, কারা অর্থদাতা, আসলে কাদের যোগসাজশে হামলা বা এই বিভিন্ন ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের কিন্তু নাম তারা পেয়েছে এবং অনেককে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে। হৌদিয়া, এই ছিল আমার কাছে এই নয়াপল্টন এলাকার থেকে অবরোধের সর্বশেষ খবর। লিটন, আপনাকে ধন্যবাদ।